भाई ओ भाई। গুড মর্নিং, দেখছো বর্ষা মানে বৃষ্টি সকাল থেকে। এই বৃষ্টির মধ্যে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ডেস্টিনেশন কে সেট করেছে সেটা জানার জন্য একটু ওয়েট করতে হবে, জাস্ট একটু। আর এই ওয়েটার ওয়েট করাচ্ছেই না, মানে আলাদাই মানুষ ভাই, আলাদাই মানুষ। সেলিব্রিটি ব্রাদার না, না সেলিব্রিটি ব্রাদার না, ভাই একদম। এই ভাই ফোনটা ফেলে দাও। আমি ওকে কালকেই জাস্ট বললাম যে চল ভাই বেরোয়, ও আমাকে বললো ঠিক আছে একটু বাড়িতে জানিয়ে দিই, বাড়ির লোকের ওপিনিয়নের একটু দরকার আছে। তারপর ভাই এক ঘন্টার মধ্যে আমায় জানায় যে ভাই কালকে যাচ্ছি আমি, ব্যাস। মানে যা দুপুরের প্ল্যানে সেট হয়ে গেল যে আজকে আমরা বেরোচ্ছি, ডেস্টিনেশন কোথায় যদিও টাইটেল থাম্বনেল দেখেছো, তবু আমি বলবো কিছুক্ষণ পর। যেখানে যাচ্ছি জায়গাটা হলো মানে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। সকাল ঠিক মানে বেরোনোর কথা ছিল পাঁচটা, পাঁচটা কথা ছিল, এখানে আসার কথা ছটা, এখন ছটা চুয়াল্লিশ, এখন ছটা চুয়াল্লিশ বাজে। সকাল পাঁচটা সাড়ে চারটে পাঁচটা থেকে বৃষ্টি মানে ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। আমাদের জায়গাটার নাম দাদার মুখ, জায়গাটা যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জর বলে একটা জায়গা আছে, ম্যাসেঞ্জর ময়ূরাক্ষী নদীর ধারে। সেখানে আমরা একটা হোটেল নিয়েছি, সেই হোটেলের নাম হচ্ছে ময়ূরাক্ষী হোটেল। ব্যাস ব্যাস ব্যাস, আর কত বলবে, আর বাদ বাকি তো ভিডিওতে আসবে নাকি, তাই তো। তো দেখা হচ্ছে মোটর লগিং সেটআপে, লেটস গো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়েতে, আর ন্যাশনাল হাইওয়ে টু এটা দিল্লিগড় হয়ে আমাদের প্রথম স্টপ আই থিঙ্ক হবে না। প্রথমে ইচ্ছা ছিল ডানকুনিতে হয়তো দাঁড়াবো, কিন্তু এখন আর দাঁড়াবো না, আমরা সোজা আমাদের নেক্সট স্টপ দেব বর্ধমান। দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকে প্রথম টোল, ডানকুনি টোল। রাস্তায় আবার তো আজকে সকাল থেকে যেটা দেখছি ডানকুনিটা ক্রস করার পর মানে প্রচুর বাইকার্স আছে। তো তোমাদেরকে বলেছিলাম আমরা বর্ধমান গিয়ে দেখা করবো, কিন্তু তার আগে পড়ে গেল আরেকটা টোল আমাদের রাইডে আজকে, সেকেন্ড টোল বার্ষিক টোল প্লাজা। প্রচন্ড জ্যাম, প্রচুর জ্যাম ভাই, প্রচুর জ্যাম। শক্তিগড়ে সকাল শুরু হচ্ছে চায়ের সাথে, ভেতরে নীলদা আছে, বাইরে প্রচন্ড আওয়াজ, চারিদিকে ল্যাংচা মল, ল্যাংচা নিকেতন এগুলো ফেলে এসেছি, তারপর তো ভেতরে চলো প্রচন্ড আওয়াজ। ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট নীলদা অর্ডার করেছে, কি অর্ডার করেছো? আমরা রুটি দিয়েছি, রুটি অর্ডার করেছি, রুটির সঙ্গে মিক্স ভেজ, হালকার উপর খাবারটা খাবো। এক কাপ চা অলরেডি হয়ে গেছে, হাতের অবস্থা জাস্ট দেখো, জাস্ট ব্রেকফাস্টটা করিনি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর একটা হাত খুলে এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, তো এই ক্যামেরার জন্যই চালাচ্ছিলাম, আর ডান হাতে ছিল, বাঁ হাতে ছিল না, আর বাঁ হাতের অবস্থা দেখো। বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে বাড়ি থেকে। চলে এসছে সকাল সকাল, একটা সুন্দর টেস্টি খাবার, খাবার খাবারটা হ্যাঁ টেস্টি কিনা সেটা নীলদা দেখছেন। নীলদা ওয়াও, কি বলছে ভাই, কি বলছে ভাই, কি হ্যাঁ সিরিয়াসলি, ওই ল্যাংচা মোর মানে সব ল্যাংচা দোন গুলো চেস করলে হ্যাঁ গানটাকে বলছে, আবার তো বলছে খুবই ভালো। চাটনি আছে, চাটনি দিয়ে আ ও। তো ফাইনালি আমরা ফিরে আসলাম মোটর ব্লগিং সেটআপে, আমাদের এই যে হলো হোটেল আদি শেফালি হোটেল। সো এখন যাওয়া যাক, আর এখানে আমাদের ব্রাদার ফুল রেডি। তো আমরা খেতে বসে প্ল্যানের মধ্যে আরেকটা প্ল্যান ইনক্লুড করেছি, যেটা হলো আমাদের যে রুটটা আজকে আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার, সেই ম্যাসেঞ্জারের রুটটা হলো বোলপুর হয়ে আমরা ঢুকবো। তো ইচ্ছে আছে বোলপুরটাও হালকা ঘুরে আসার, বোলপুর শান্তিনিকেতনটাও হালকা ঘুরে আসার, মানে সত্যি কথা বলতে অনেকদিন হয়ে গেছে এই শান্তিনিকেতন ঘুরেছি, তাই অনেক ছোটবেলায় ঘুরেছি সিরিয়াসলি। বোলপুর শান্তিনিকেতন ওই দিকটা হয়তো পুরো ডিটেলসে ঘোরা হবে না, তবুও ইচ্ছা আছে অনেকটা ঘোরার। এখন মোটামুটি খুব ভালো রাস্তা, আমরা ডিসকাস করলাম যে 110 কি 100 কিলোমিটার পরেই আমরা রেস্ট দেবো। এখান থেকে আমাদের গুগল ম্যাপ যেটা বলছে মানে নীলদা গুগল ম্যাপ ফলো করছে, সো ডান দিকে ঘুরতে হবে, যেহেতু আমরা তোমাদের বলেছিলাম যে বোলপুর রুটটা ধরবো, তো শিউড়ি বোলপুর হয়ে ঢোকার জন্য এই রাস্তাটাই আমরা এবার এন্টার করব। আর সোজা চলে যাচ্ছে পানাগড় রুট, আমরা ওই রুটটা ধরবো না। কোন দিকে দেখতেই পারছো, বাদিকে বোলপুর, এই রাস্তাটা বোলপুরের দিকে ঢুকছে, সোজা দেখো মোড়গ্রাম, রামপুর আর বোলপুর সবটাই এই রাস্তার ওপরে। আর এতক্ষণ সত্যি কথা বলতে যা রাস্তা পেয়েছি না, জাস্ট মাখন। তার থেকে বড় কথা মেঘলা ওয়েদার যেহেতু আছে, সকাল দিয়ে একটা ঠান্ডা আমেজ কিন্তু রয়েই গেছিল, জাস্ট যা লাগছে না, ও হো।
কাকু চিপসটা দিয়ে যাও, সামনে তো খুব সুন্দর একটা চিপসের গাড়ি যাচ্ছে, ভরপুর ভর্তি চিপস গাড়িতে, মানে উপচে পড়ছে এরকম একটা ব্যাপার। কাকু চিপস কাকু সাইড দিয়ে, মানে খড়ের বাড়ি যেটা মোস্ট প্রবাবলি খুব মানে খুব গ্রামে গেলে দেখতে পাওয়া যায়, শহরে তো আমাদের দেখতে পাওয়া যায় না বললেই চলে। দেখে না মানে এই ভাইবস গুলো একটা আলাদাই লাগছে, সত্যি কথা বলতে আলাদাই ভাইবস লাগছে। যেতে যেতে কিছুক্ষণ আগেই একটা মাইলস্টোন চোখে পড়লো, আবার আরেকটা চোখে মাইলস্টোন পড়লো, বোলপুর। বোলপুর এখান থেকে আর মাত্র 28-30 কিলোমিটার, তো আমরা প্রায় চলে এসেছি বোলপুর। আর বোলপুরে সত্যি কথা বলতে বোলপুর থেকে শান্তিনিকেতনের মধ্যে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করার ইচ্ছা আমাদের আজকে আছে। আর আমাদের আলটিমেট ডেস্টিনেশন তো তোমরা সবাই জানো ঝাড়খণ্ড, মানে ম্যাসেঞ্জার ড্যাম। জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু স্লো করলাম, আমরা ফাইনালি ওর গ্রামে চলে এসেছি। এইটা দেখো সোজা 31 কিলোমিটার বোলপুর, ভাতার 25 কিলোমিটার, আর এটা ওর গ্রাম। ওর গ্রামে শুনেছি খুব সুন্দর মানে জঙ্গল আছে ওর গ্রামে, মানে আমারও তো কোনোদিনও আসা হয়নি, সবটাই সোনার ওপর দিয়ে চালাচ্ছি কাজ। বন্ধুরা আমরা এখন আছি হলো শিউরি রোডে, আর এই শিউরি রোড দিকে মানে কতক্ষণ লাগবে, মাত্র 12 কিলোমিটার। এখন বাজে 10:47, আমরা ঢুকে যাব নিয়ার অ্যাবাউট কটা আশা করছি তো 11টার মধ্যে, 11:05-10 মধ্যে ঢুকে যাব। অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি, মানে আমরা বেশিক্ষণ হল্ট দিইনি, একবারে যখন আমরা খেতে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম, আমি তেল ভরেছিও সেই একই টাইমে, এত তাড়াতাড়ি বোলপুর ঢুকছি, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। আমার সাথে তো ব্রাদার আছে, ব্রাদার ব্রাদার পুরো বুমবুম আছে বুমবুম, এরকম পার্টনার বাবা কিন্তু সত্যি কথা বলে লাকি লাকি ভাই, বিশাল কথা। নীলদা আমার সাথে কানেক্ট আছে, তো নীলদাকে মেনশন করে একবারে বলে দিচ্ছি ব্যাপারটা, সত্যি নীলদা তোমার সাথে রাইড করে মানে আলাদা লেভেল ভাই, আলাদা লেভেল। ও এরকম সত্যি কথা বলতে নিজের মতো লোক পাওয়া খুব চাপে। ও ভাই এটা কি, এ কি এ কি রাস্তা, দেখো অনেক রকমের তো টানেল জীবনে দেখেছে, এরকম টানেল কোনোদিনে দেখেছিল। ও ভাই সাব এটা কি টানেল এটা, ও ভাই ফুলারা আল্লাহ দা অফ রোড ভাই যাচ্ছে ব্রাদার। ও ভাই সাব, ও যেহেতু আমরা বোলপুরের খুব কাছে, একটা বোলপুর বা শান্তিনিকেতন এরকম কাছাকাছি আসলে একটা আলাদাই একটা ভাইব আছে, একটা সাঁওতাল ভাইব আছে, ঠিক আছে, মানে সাঁওতাল বলো বাউল বলো মন থেকে তখন একটাই কথা হয়, মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন আমার মনের মানুষের সনে। থাক বেশিটাও গাওয়া যাবে না, খুব বাজে গলা। দেখো আমি এটা কি নদী জানি না, নিচে চর পড়ে গেছে, সাইড দিয়ে গুহা, একটু না দাঁড়িয়ে তো পারছি না বস, একটু তো দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, ওই ছবিগুলো পেয়ে যাবে ইনস্টাগ্রামে। অনেকক্ষণ দাঁড়িয়ে আমতা আমতা করলাম যে এই নদীটা কি, এই ব্রিজটা কি, মানে দাদার সাথে জাস্ট কিছুক্ষণ এখানে, মানে লোকাল, তুমি লোকাল তো, লোকাল দাদা মানে দাদাই জাস্ট এসে বললো যে এটা হলো অজয় ব্রিজ, আর এটা হলো নিচ দিয়ে যে নদীটা দেখছো না, এটা হলো অজয় নদী। তো আপাতত দেখছো আমরা কোনো একটা গলির মধ্যে ঢুকে গেছি, গুগল ম্যাপে ভরসা, গুগল ম্যাপের দয়া ঢুকেছি এইসব গলিতে। মেন বোলপুর ঢুকতে গেলে আমাদের শ্রীনিকেতন দিয়ে একটা রাস্তা আছে, সেই শ্রীনিকেতন থেকেই আমরা বোলপুরটা ঢুকবো। একটু কনফিউজড, লিটল বিট কনফিউজড, তো আমরা শ্রীনিকেতনেই যাবো, তো শ্রীনিকেতন যাই চলো, এখন প্রচুর কনফিউজ, প্রচুর কনফিউজ, মাথা মাথা ঠিকঠাক কাজ করছে না, চলো। তো ঘুরতে ঘুরতে মেন বোলপুরে চলে এসেছি আমরা, এবার এখান থেকে যাব হলো সোনাঝুড়ি হাট, আর জায়গাটা সত্যি খুব সুন্দর। তো বোলপুর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা প্রপার শান্তিনিকেতনে ঢুকে গেছি, ডান দিকে একটু আগে একটা মাঠ ক্রস করলাম, সেখানে মেন দেখো বোলপুর ওমেন পুলিশ স্টেশন, তো একটু আগে যে মাঠটা ক্রস করলাম সেই মাঠটা হলো, সেখানেই হলো দোল উৎসবে সেই দোল খেলা ফেলা হয়, ঠিক আছে। এই হলো, তো এটা হলো সায়েন্স বিল্ডিং, পুরো এরিয়াটা তো দারুণ ভাই, দারুণ দারুণ। এখানে দেখছো সোজা ডিআর পার্ক আছে, আর শান্তিনিকেতন বিদ্যা ভবন, তোমাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়ালাম। ডান দিকে হলো বিশ্বভারতী, তোমরা দেখছো, আর বোলপুর রেল স্টেশনটা ডান দিকে, আমরা এখন বাঁদিকে যাবো শ্যামবাটি বাজার, রাইট, এটা হলো শ্যামবাটি বাজার।
মানে সত্যি কথা বলতে কোনো একবার মানে হয়তো দোলের সময় আসা হবে না, ইচ্ছে থাকলেও সেই সময় এত ক্রাউড থাকে, এত ক্রাউড থাকে, কোনো একবার ডিটেলসে এই শান্তিনিকেতন পুরো জায়গাটাকে ঘোরার খুব ইচ্ছে আছে। শান্তিনিকেতন যে মানে ক্যাম্পাস মানে যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা ক্রস করেছি ডান দিকে প্রান্তিক, শিউড়ি বাদিকে সোজা শ্যামবাটি চলে যাচ্ছে। ওহো হো বন্ধু, জায়গাটা জাস্ট দেখো, জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর এই খালটা, এই খালের ওই পাশেই হলো শান্তিনিকেতন, মানে আমরা যেটাকে ক্রস করে আসলাম এখন। ওয়াও, সোনাঝুরি রেস্টুরেন্ট, আই গেস আমরা সোনাঝুরি ঢুকে গেছি। আর আজকে শনিবার তো হাট বসে, শনিবারে সোনাঝুরি হাটটা যদি লাক থাকে তবে দেখা যাবে। এখান থেকে মানে নীলদা এই জায়গাটা আমাকে ইন্ডিকেট করলো, জাস্ট জায়গাটা সত্যি দেখো একবার। ও মাই গড বন্ধু, জাস্ট এইটাই হলো সোনাঝুরি। ও মাই, সোনাঝুরি ফরেস্ট যেটাকে বলে, সোনাঝুরি ফরেস্ট জাস্ট এই জায়গাটা। ও মাই গড, বাদিকে জাস্ট দেখো, দেখো শুধু জায়গাটা। ও হো হো, ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি ফরেস্টে। আমাদের গাড়ি আছে ওই ওখানে পার্ক, আর আমরা এখান দিয়ে সুন্দরভাবে এই ফরেস্টটা ঘুরে দেখছি। আর সত্যি খুব সুন্দর, আর ব্রাদার তো সুন্দর সুন্দর ছবি তুলেছে, আর সত্যি আমারও অনেক ছবি তুলেছে। আচ্ছা তোমার কেমন লাগছে? আরো ভালো লাগছে। বাই দ্য ওয়ে, শনিবার হাট বসছে, সেটা আমাদের দেখার ভাগ্য হয়নি, এসে দেখলাম পুরোটাই ফাঁকা। হাট নেই, এটা জিনিস ভালো যে ফাঁকা জায়গাটা পেলাম না, দূর থেকে দেখলাম এরকম একটা সুন্দর ঘর বানানো আছে, তো এদিকে চলে আসলাম দেখতে। আর মানে যতটা ভেতরে ঢুকছি না, জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে এদিকে অনেকটা ভেতর ভেতর পর্যন্ত যাওয়া যায়, দেখি কতটা যাওয়া যেতে পারে। এখানে দাদার সাথে দেখা হলো, দাদার কাছে জিজ্ঞেস করলাম, জানলাম যেটা করোনার জন্য হাটটা বন্ধ রয়েছে। তো চলো, এখানে অনেক প্রচুর প্রচুর ছবি আর রিলস বানানো হয়ে গেছে, আর বানানো হয়ে এবার আমরা জঙ্গলে আরো একটু ভেতরে ঢুকে দেখছি। যা সব থেকে বড় কথা, এখানে দুটোর পর লকডাউন পড়ে যায়, তার আগে আমরা এই জঙ্গল থেকে বেরোবো। তো দেখো যা জঙ্গলটার ভেতরে যতটা ঢুকছি, মানে লোকাল এরিয়াতে অনেকজন আছে, লোকালের প্রচুর লোকজন আছে এখানে। তাছাড়া ও মাই গড ওয়াও ওয়াও, সত্যি জায়গাটা খুব সুন্দর, খুব বেশি সুন্দর জায়গাটা। চলো এবার পুরো জঙ্গলটা দেখা হলো, আর জঙ্গলটা দেখে এইবার আমরা বেরোবো। এখান থেকে আই গেস আমি জানি না, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে, কোপাই নদী অথবা কঙ্কালীতলা, তো দেখি কোনটা আগে হয়। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরোবার পর এই জায়গাটা আসলাম, এইটাই হলো কোপাই নদী। সত্যি ভাই খুব সুন্দর লাগছে এখানে, মানে কোপাই নদী, বাপ রে বাপ, জাস্ট দেখো কোপাই নদীর ভিউটা। ওখানে দূরে দেখা যাচ্ছে ওই শস্য ক্ষেত, এতদিন অনেক কটা জায়গার নাম আমরা শুনেই এসেছি, তবে বেসিক্যালি আমি এই প্রথমবার এই জায়গাগুলো ঘুরে দেখার মানে মানে সৌভাগ্য হচ্ছে সত্যি কথা বলতে। জাস্ট দেখো এই জায়গাটা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই জায়গাটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, ঝর্ণার মতো করে মানে জলটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর যেহেতু বর্ষার জলে পুষ্ট নদী, তাই জন্য এখন শুকিয়ে গেছে পুরোটা বর্ষা, এখন বর্ষাকাল না। এরপর এখান থেকে যাবো আমরা কঙ্কালীতলা, বেশিক্ষণ টাইম হয়তো আমরা এগুলো দিতে পারবো না, যেহেতু আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন সেখানে আমাদের পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি, মানে আলো থাকতে থাকতে। চলো বেরোনো যাক, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এটাই হলো কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরে মানে জাস্ট পাশাপাশি ছিল কোপাই নদীর, সত্যি খুব খুব জাগ্রত, এটা তো আমি শুনেছিলাম অনেক ছোটবেলায় যেহেতু এসেছিলাম। আর সত্যি খুব ডেভেলপও হয়েছে আর খুব সুন্দর করেছে। এখান থেকে আমরা বেরোবো, বেশি টাইম এখানে ওয়েস্ট করছি না, বিকজ আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন সেখানে আমাদের যেতেই হবে খুব তাড়াতাড়ি আলো থাকতে থাকতে। কোনো একবার শান্তিনিকেতন নিয়ে পুরো ডিটেলসে ভিডিও বানালে সেইবার এইসব মন্দির খুব ভালোভাবে ঘুরে দেখা যাবে। তো চলো এবার এখান থেকে বেরোই। এই শুয়োর 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 শুয়োর, এই শুয়োর, ইয়া ব্রো, এই